সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাপস মাস্টার সো গাইজ তো আজকে কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা কেউ মিস করবেন না দেখুন আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটার মাধ্যমে এমন একটি অ্যাপ্লিকেশন দেখিয়ে দেব যে অ্যাপ্লিকেশনটা দেখলে আপনারা সত্যি সত্যি অবাক হয়ে যাবেন দেখুন গাইজ আমাদের ফোনটা দিয়ে কিন্তু আমরা অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি বা আমাদের ফোনে যে গুগল প্লেস্ট অ্যাপ রয়েছে এটার মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিন অনেক অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ইনস্টল করে থাকি কারণ সেটা আমাদের প্রয়োজন কিন্তু দেখুন আমাদের ফোনে কিন্তু এক সময় দেখা যায় আমরা অন্য কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে দেখা যায় আমাদের ফোনে কিন্তু আর কোনো জায়গা নেই মানে আমাদের ফোন মেমোরিটা ফুল হয়ে যায় তার জন্য কিন্তু আমরা পরবর্তী কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হলে সেটা আমরা আমাদের ফোনে আমরা ইনস্টল করতে পারি না কিন্তু চাইলে আপনি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন কিন্তু চাইলে আপনি একটি অ্যাপ্লিকেশনের ভিতরে পেয়ে যাবেন তো সেই অ্যাপ্লিকেশনে কীভাবে আপনার ফোনে ইনস্টল করবেন বা কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন সেটাই আমি আজকের এই পুরো ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো তো চাইলে কিন্তু আপনি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি চাইলে হাজার হাজার অ্যাপ্লিকেশন কিন্তু সেই একটি অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি পেয়ে যাবেন তো কিভাবে আপনার ফোনে ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন সেটাই আজকে ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেব। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনো এসএলডি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেল আইকনটি অল আইকনে সিলেক্ট করে দেবেন তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন সো গাইস তো আপনি প্রথমত যে কাজটি করবেন এখান থেকে আপনাকে এই গুগল প্লেসটা অ্যাপটি আপনাকে ওপেন করতে হবে ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আমরা এখান থেকে ওপেন করে নিলাম সার্চ আইকনে ক্লিক করবেন এবং এখানে আপনাকে লিখে সার্চ করতে হবে অল ইন ওয়ান সাইট তো আপনি এটা লিখে সার্চ করলে কিন্তু আপনি এখানে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন দেখুন ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনাকে এটা ইনস্টল করতে হবে এই অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু আপনি হাজার হাজার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন মানে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যাবতীয় প্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো থাকা দরকার তা কিন্তু এই একটি অ্যাপ্লিকেশনের ভিতরে রয়েছে মানে বাড়তি কোনো আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না তো আপনি এটাকে ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করবেন এবার আপনাদেরকে আমি কিছুই এখান থেকে কাজ দেখিয়ে দেবো যে গাছগুলো আপনি এখান থেকে করতে পারবেন তো আপনি এখান থেকে অ্যালাউ করবেন আর দেখবেন যে এখানে লোডিং নিচ্ছে তো আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন আর এখানে আপনাকে জাস্ট অ্যালাউ আসলে আপনি অ্যালাউটা করে দেবেন এখানে যদি কোনো আদার কোনো পারমিশন এখানে চায় আপনি সেগুলোকে এখানে দিয়ে দেবেন তারপরে দেখবেন আপনার কাছে কোনো বিজ্ঞাপন এসলে আপনি এখান থেকে একটি অপশন রাখবেন এখানে আপনি ক্রস আইকন বা এখানে ক্লিক করলে আপনি দেখবেন এই বিজ্ঞাপনটা এখান থেকে চলে যাবে তারপরে আপনি অ্যাপ্লিকেশনের মেন যে ইন্টারফেস সেটাতে আপনাকে নিয়ে আসবে তো দেখুন আপনি ফার্স্ট এখান থেকে এখানে অনেক অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি চাইলে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আপনি এগুলো সবগুলো পেয়ে যাবেন মানে এখানে আপনি আপনার ফোনের যাবতীয় প্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো আপনি সব কিন্তু এখানে পেয়ে যাবেন আর তাছাড়াও কিন্তু এখানে আপনি আরও অনেক অপশান পেয়ে যাবেন দেখুন আমরা কিন্তু সাইল এখান থেকে লাইভে কিন্তু আমরা এখান থেকে যে কোনো নিউজ কিন্তু আমরা দেখতে পারবো তাদের বাদেও কিন্তু আপনি এখানে আরও অনেক অপশান পেয়ে যাবেন আমি আপনাদেরকে এক এক করে প্রায়গুলো দেখিয়ে দিচ্ছি বা সবগুলো দেখিয়ে দিতে হলে কিন্তু আমাদের ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে এর জন্য আমরা মানে আপনাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছি তা আপনি এখান থেকে দেখবেন এখানে আপনি ইসলাম সিট থেকে শুরু করে আপনি এখানে প্রায় মানে সব যে অ্যাপগুলো আমাদের ফোনে ইনস্টল করা থাকে আপনি এগুলো এখানে পেয়ে যাবেন আর তাছাড়াও আপনি দেখবেন এখানে কিন্তু আপনি একটু নিচে আসলে আপনি আর একটু ভালো পেয়ে যাবেন এখানে আরও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে এখানে দেখুন গুগল ট্রান্সলেট রয়েছে এখানে আপনি অনেক জিমেল রয়েছে এখানে চ্যাট জিপিটি রয়েছে এখানে আপনি ক্যানভা পেয়ে যাবেন এখানে যে ক্যানভা রয়েছে দেখুন এখানে ক্যানভা আমাদের যে ফটো এডিটিং বা এইগুলো আপনি কিন্তু এখানেও পেয়ে যাবেন বা আপনি চাইলে এখান থেকে গুগলের যে অ্যাপগুলো রয়েছে তাও আপনি এখানে পেয়ে যাবেন অনেকগুলো টিভি যে নিউজ যে চ্যানেলগুলো রয়েছে আপনি সেগুলো এখান থেকে পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু এখানে আরও আদার কিছু অ্যাপ রয়েছে যে অ্যাপসগুলো কিন্তু আপনি এদের সাথে ব্যবহার করতে পারবেন এখানে আপনি আপনার ফোনের সকল যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সব কিন্তু আপনি এই অ্যাপের ভিতরে পেয়ে যাবেন এবার আপনাদেরকে হিডেন কিছু সেটিংস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই অ্যাপ্লিকেশনের তো আপনি এখানে দেখবেন যে এখানে নিচে কিন্তু আরেক অনেক অপশান দেওয়া রয়েছে আপনি এগুলোতে ক্লিক করলে দেখবেন যে এখানে যে লাইভ টিভিগুলো চলে আপনি চাইলে এখান থেকে আপনি ওই লাইভ টিভি এখান থেকে আপনি দেখতে পারবেন বা এখান থেকে চাইলে আপনি আরও অনেক অপশন পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু আপনি এখানে সাইলের নিচে কিন্তু আরও তিনটি অপশান দেওয়া রয়েছে এই তিনটি অপশানের মাধ্যমে কিন্তু সাইলে আপনি আরও অনেক অপশান আপনি এখান থেকে দেখতে পারবেন তা আপনি এখন দেখুন আপনার এই যে এখানে যে আপনি নিচে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি স্টাইলে দেখবেন যে এখানে নিচে যে তিনটি অপশান দেওয়া রয়েছে তার ভিতরে আপনি ফার্স্টে এই পারে যে অপশানটা দেওয়া রয়েছে এটাতে আপনি ক্লিক করলে দেখবেন যে এখানে কিন্তু আপনি স্টাইলে আদার যে অ্যাপ্লিকেশন সেটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন আর তাছাড়াও আপনি এখানে যে মিডিলে যে অপশানটা দেওয়া রয়েছে বা এখানে আপনার মধ্যে অংশে ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে সোশ্যাল মিডিয়া তারপরে এখানে ইসলামিক বা এখানে কিন্তু ওপরে কিন্তু অনেক অপশান দেওয়া রয়েছে আপনি এই অপশানগুলোর মাধ্যমে সেলে আপনার ফোনে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন মানে আপনার প্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশন বা যে কোনো অপশান আপনি সেগুলো সব কিন্তু আপনি এই অ্যাপের ভিতরে পেয়ে যাবেন আপনাদেরকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনি যখন এই যে সোশ্যাল মিডিয়া অপশানে ক্লিক করবেন তখন এখানে আপনার ফোনে যে সোশ্যাল মিডিয়া যে অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন আপনার সেগুলো আপনি এখানে দেখতে পারবেন আর তাছাড়াও আপনি এখানে ইউটিউব এখান থেকে আপনি এখান থেকে আরও অনেক অপশান দেওয়া রয়েছে এখান থেকে গুগল ফটোজ দেওয়া রয়েছে এখানে অনেক অপশন দেওয়া হয়েছে আপনি চাইলে এগুলো আপনি দেখতে পারেন বা এখানে কিন্তু আরও অনেক অপশান দেওয়া রয়েছে আপনি এগুলোকে একটু ভালোভাবে দেখবেন কারণ এগুলো এই ফো অ্যাপের ভিতরে দেওয়া রয়েছে সো গাইজ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে বলবেন না সো গাইজ সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ